আমরা পড়ছিলাম স্বামী বিবেকানন্দের জীবনী। আমরা স্বামী বিবেকানন্দের জীবনী প্রথম ও দ্বিতীয় পাঠ আলোচনা করেছি। আজকে আমরা তৃতীয় পাঠ আলোচনা করব। চলো শুরু করা যাক। ভারতের শ্বেত পাথরের উপর বসে তার শিকার না করে তবে তিনি কেমন করে যাবেন? শেষ পর্যন্ত শিষ্যদের একান্ত অনুরোধে তিনি বললেন, তোমরা সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে অর্থ ভিক্ষা করো। রাজা নবাবের অর্থ নয়, সাধারণ মানুষের দানের অর্থেই ধর্মসভায় যোগ দিতে চাই। একদিন স্বামীজি স্বপ্ন দেখিলেন, স্বয়ং রামকৃষ্ণ যেন তাকে সমুদ্র পার হয়ে বিদেশ যাত্রার ইঙ্গিত দিলেন। মায়ের পত্র পেয়ে সব বাধা দূর হয়ে গেল। স্থানীয় উৎসাহী শিষ্যরা যখন তার যাত্রার আয়োজন শুরু করেছে, এমন সময় খেত্রির মহারাজের দূত এসে তাকে আমন্ত্রণ করে নিয়ে গেলেন খেত্রিতে। স্বামীজির আশীর্বাদ মহারাজের পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে তার অন্নপ্রাশন। মহারাজই তার আমেরিকা যাত্রার আয়োজন করলেন। বোম্বাইতে এসে মহারাজার মুন্সি জগমোহন স্বামীজির জন্য বহুমূল্য রেশমের আলখাল্লা ও পাগড়ি তৈরি করালেন। তার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে দিলেন। একটি জাহাজে প্রথম শ্রেণীর কেবিন রিজার্ভ করা হলো। 1893 সালের 31 মে স্বামীজি শিকাগো অভিমুখে যাত্রা করলেন। কয়েকদিনের মধ্যেই জাহাজের অধিকাংশ যাত্রীর সাথে তার পরিচয় হয়ে উঠল। জাহাজ সিংহল মালয় সিঙ্গাপুর হয়ে হংকংয়ে কয়েকদিনের জন্য অবস্থান করল। এই সুযোগে স্বামীজি দক্ষিণ চীনের রাজধানী ক্যান্টন ঘুরে এলেন। তার গভীর দৃষ্টি দিয়ে প্রত্যক্ষ করলেন চীনের মানুষের দুঃখ দুর্দশা। ভারতবর্ষ ও চীন এই দুই প্রাচীন সভ্যতার তুলনা করে বললেন, চীন ও ভারতবাসী যে সভ্যতা সোপানে এক পা অগ্রসর হতে পারছে না, দারিদ্র্যই তার প্রধান কারণ। যখন আমেরিকায় এসে পৌঁছলেন তখন তিনি সন্ন্যাসী মাত্র। তার কাছে ছিল না কোনো নিয়ন্ত্রণপত্র, ছিল না প্রয়োজনীয় অর্থ। ভারতবর্ষ থেকে ইতিমধ্যে কয়েকজনকে মনোনীত করা হয়েছিল। তাদের মধ্যে ছিলেন ব্রাহ্ম ধর্মের প্রতাপচন্দ্র মজুমদার, জ্ঞানশরণ চক্রবর্তী, এছাড়া বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, বৈষ্ণব ধর্ম, পার্সি ধর্মের প্রতিনিধি, কিন্তু হিন্দু ধর্মের কেউ ছিল না। অপরিচিত অজানা দেশ, পদে পদে বাধা আর বিদ্রুপ, সবকিছু উপেক্ষা করে রইলেন স্বামীজি। তখনও ধর্ম সম্মেলনে বেশ কিছুদিন বাকি ছিল। কীভাবে ধর্ম সম্মেলনে যোগ দেবেন তারই চিন্তায় বিভোর হয়েছিলেন স্বামীজি। এ সময় তার সাথে পরিচয় হল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত অধ্যাপক মিস্টার জে এইচ রাইটের সাথে। তিনি স্বামীজির ব্যক্তিত্বে তার পাণ্ডিত্যে মুগ্ধ হলেন। স্বামীজির আমেরিকায় আসবার উদ্দেশ্য তার অসুবিধার কথা শুনে ধর্ম মহাসভার সাথে যুক্ত মিস্টার বণিককে একটি চিঠি লিখে দিলেন। তাতে মিস্টার রাইট লিখেছিলেন, এই অজ্ঞাতনামা হিন্দু সন্ন্যাসী আমাদের সব পাণ্ডিত্যদের চেয়েও বেশি পণ্ডিত। রাইট চিঠির সাথে শিকাগো যাওয়ার টিকিট কিনে দিলেন স্বামীজি। যখন শিকাগো এসে পৌঁছলেন তখন দিন শেষ হয়ে এসেছিল। ধর্ম মহাসভার অফিসের ঠিকানা জানেন না। স্বামীজি দু একজনকে জিজ্ঞাসা করলেন, তারা স্বামীজির অদ্ভুত পোশাক দেখে উপহাস করল। রাত্রি কাটাবার জন্য কোথাও কোনো আশ্রয় পেলেন না। শেষে নিরুপায় হয়ে রেলের গুদাম ঘরে সামনে পড়ে থাকা একটি বড় প্যাকিং বাক্সের মধ্যে জড়সড় হয়ে বসে রইলেন। বাইরে প্রবল শীত, সমস্ত রাত্রি সেভাবে কেটে গেল। প্রচণ্ড ঠান্ডায় অনাহারে স্বামীজির তখন অর্ধমৃত অবস্থা। সকাল হতে প্রচণ্ড ক্ষুধার দ্বারে দ্বারে ভিক্ষা করতে আরম্ভ করলেন, কিন্তু কারো কাছ থেকে এক মুষ্টি ভিক্ষা পেলেন না। ক্লান্ত অবসন্ন দেহে একটি বাড়ির সামনে এসে পড়লেন। সেই বাড়িতে থাকতেন মিসেস জর্জ ডব্লিউ হেল নামে একজন বয়স্ক মহিলা। স্বামীজিকে দেখা মাত্রই তার অন্তরে এমন এক ভাবের সঞ্চার হল, তিনি স্বামীজিকে নিজের ঘরে নিয়ে এসে যথেষ্ট আদর যত্ন করলেন। ধর্মসভায় যোগদানের ব্যাপারে এই ভদ্রমহিলা স্বামীজিকে যথেষ্ট সাহায্য করেছিলেন। যথাসময়ে স্বামীজি হিন্দু ধর্মের প্রতিনিধি হিসাবে ধর্মসভার অন্তর্ভুক্ত হলেন। এই ব্যাপারে প্রতাপচন্দ্র মজুমদার নানাভাবে সাহায্য করেছিলেন। প্রথম দিনের অভিজ্ঞতার কথা স্বামীজি নিজেই লিখে গিয়েছেন। সকলেই
বক্তৃতা প্রস্তুত করিয়া আনিয়াছিলেন, আমি নির্বোধ, আমি কিছুই প্রস্তুত করি নাই। দেবী সরস্বতী প্রণাম করিয়া অগ্রসর হইলাম। ব্যারোজ মহোদয় আমার পরিচয় দিলেন। আমার গৈরিক বসনে শ্রোতাবর্গের চিত্ত কিছু আকৃষ্ট হয়েছিল। আমি আমেরিকাবাসীদেরকে ধন্যবাদ দিয়ে আরও দুই এক কথা বলে একটি ক্ষুদ্র বক্তৃতা করলাম। যখন আমি আমেরিকাবাসী ভগ্নী ও ভাতৃগণ বলিয়া সভাকে সম্বোধন করিলাম, তখন দুই মিনিট ধরিয়া এমন করতালে ধ্বনি হইতে লাগিল যে কান যেন কালো করিয়া দেয়। তারপর আমি বলতে আরম্ভ করিলাম। যখন আমার বলা শেষ হইল, আমি তখন হৃদয়ের আবেগেই একবারে যেন অবশ হইয়া পড়িলাম। পরদিন সব খবরের কাগজ বলিতে লাগিল আমার বক্তৃতায় সেই দিন সকলের প্রাণে লাগিয়াছে। সুতরাং তখন সমগ্র আমেরিকা আমাকে জানিতে পারিল। ইনি বেশান্ত লিখেছেন, মহিমাময় মূর্তি গৈরিক বসন ভারতীয় সূর্যের মতো ভাস্বর উন্নত শির মর্মভেদে দৃষ্টিপূর্ণ চক্ষু চঞ্চল ওষ্ঠাধার মনোহর অঙ্গভঙ্গি স্বামী বিবেকানন্দ আমার দৃষ্টিপথে এইরূপ প্রতিভাত হয়েছিলেন। প্রথম দৃষ্টিতে তিনি যোদ্ধা সন্ন্যাসী ছিলেন। স্বামী বিবেকানন্দ সেদিন পরাধীন ভারতবর্ষের প্রতিনিধি হিসাবে দীপ্ত কণ্ঠে প্রাচ্যের সুমহান আদর্শকে তুলে ধরেছিলেন বিশ্বের সামনে। তার মধ্যে এক দৈব্য শক্তি জেগে উঠেছিল। সেদিন তার মধ্যে পাশ্চাত্যের মানুষ দেখেছিল ভারতের মহিমান্বিত রূপ। শিকাগো ধর্মসভা শেষ হবার পর স্বামীজি দু মাস হিন্দু ধর্ম প্রসঙ্গে বক্তৃতা দিয়ে নিজেকে নিবৃত্ত রাখেননি। পাশ্চাত্য সভ্যতার যা কিছু শ্রেষ্ঠ গুণ তাকে উপলব্ধি করতে সচেষ্ট হয়েছিলেন। তিনি দেখেছিলেন তাদের বিজ্ঞানের অগ্রগতি। তাই তিনি লিখেছিলেন, প্রাচ্যকে নিতে হবে প্রাচ্যের আধ্যাত্মিক জ্ঞান, এ দুয়ের সম্মেলনে গড়ে উঠবে প্রকৃত সভ্যতা। প্রায় দু বছর তিনি আমেরিকাতে ছিলেন। সেখানকার বড় বড় শহরে ঘুরে ঘুরে তিনি বক্তৃতা দিতেন। তার এ বক্তৃতায় আমেরিকার শিক্ষিত মানুষের মধ্যে বিপুল সাড়া জাগিয়েছিল। বহু মানুষ তার ভক্ত হয়ে ওঠে। কিন্তু ভারতীয় ও খ্রিস্টান সম্প্রদায়ের কিছু মানুষ তার খ্যাতি প্রভাবে ঈর্ষান্বিত হয়ে ওঠে। তারা স্বামীজিকে নানাভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়। আমেরিকায় থাকার সময় মিস হেনরিয়েটা মুলার নামে এক ইংরেজ মহিলার আমন্ত্রণে 1895 সালের সেপ্টেম্বর মাসে তিনি ইংল্যান্ডে এসে পৌঁছলেন। কয়েক মাস পরেই আবার আমেরিকায় যেতে হয়। চার মাস পর পুনরায় তিনি ইংল্যান্ডে ফিরে আসেন। প্রায় সাত মাস ইংল্যান্ডে ছিলেন। এই অল্প সময়ের মধ্যেই তিনি অদ্ভুতপূর্ব খ্যাতি অর্জন করেন। এখানে পরিচয় হয় মার্গারেটের সাথে, যিনি পরবর্তীকালে হন স্বামীজির প্রিয় শিষ্য ভগ্নী নিবেদিতা। ইংল্যান্ডে স্বামীজির প্রভাব সম্পর্কে বিপিনচন্দ্র পাল একটি চিঠিতে লিখেছেন, ইংল্যান্ডের অনেক জায়গায় আমি এমন বহু লোকের সান্নিধ্য এসেছি যারা স্বামী বিবেকানন্দের প্রতি গভীর শ্রদ্ধা ও ভক্তি পোষণ করেন। সত্য বটে, আমি তার সম্প্রদায়ভুক্ত নই, তথাপি আমাকে স্বীকার করতেই হবে বিবেকানন্দের প্রভাবগুণেই ইংল্যান্ডে এখনকার অধিকাংশ লোক আজকাল বিশ্বাস করে যে প্রাচীন হিন্দু শাস্ত্রগুলির মধ্যে বিস্ময়কর আধ্যাত্মিক তত্ত্ব নিহিত আছে। 1896 সালের 16 ডিসেম্বর তিনি ভারতের দিকে যাত্রা শুরু করলেন। দীর্ঘ চার বছর বিদেশ ভ্রমণ শেষ হল। এবার কেন্দ্র ভারতবর্ষ। 1897 সালে 15 জানুয়ারি তিনি কলম্বোয় এসে পৌঁছন। স্বামীজি শুধুমাত্র প্রাচ্যের বাণীকে ইউরোপ আমেরিকায় তুলে ধরে দেশের সম্মান বৃদ্ধি করেননি, তার এই ঐতিহাসিক সাফল্য ভারতবর্ষের মানুষ ফিরে পেয়েছিলেন তাদের আত্মবিশ্বাস আর আত্মমর্যাদা। যুগ যুগ ধরে পরাধীন অশিক্ষা আর দারিদ্রতার মধ্যে ভারতবর্ষের মানুষ হারিয়ে ফিরেছিল নিজেকে। সেই দিন তারই অনুপ্রেরণায় ভারতবর্ষের মানুষের নিজেকে নতুনভাবে আবিষ্কার করল। 20 জানুয়ারি কলকাতা এসে পৌঁছলেন স্বামীজি। সেই দিন সমস্ত কলকাতা উত্তাল হয়ে উঠেছিল। কলকাতা তখন ভারতবর্ষের মানুষ সেদিন তাদের অন্তরের সব শ্রদ্ধা ভালোবাসা উজাড় করেছিল স্বামীজির পদপ্রান্তে। দেশে ফিরে এসেও বিশ্রাম নেবার কোনো অবকাশ পেলেন না স্বামীজি। তিনি নিজেও জানতেন দেশের মানুষকে জাগিয়ে তোলার জন্য যে গুরুদায়িত্ব তিনি গ্রহণ করেছেন সেখানে বিশ্রাম নেবার মতো কোনো অবকাশ নেই। তিনি দেশের যুব সমাজকে আহ্বান করে বলেছিলেন, আমি তোমাদের নিকট এই গরিব অজ্ঞ অত্যাচার পীড়িতদের জন্য সহানুভূতি এই প্রাণপণ চেষ্টা
দায়িত্ব স্বরূপ অর্পণ করিতেছি, তোমরা সারা জীবন এই 30 কোটি ভারতবাসীর উদ্ধারের ব্রত গ্রহণ করো, আমি সূচনা করিয়াছি তোমরা সম্পূর্ণ করো। জাতীয় কল্যাণের এই আদর্শকে সামনে রেখে তিনি দেশের তরুণ সম্প্রদায়ের সামনে কর্মযোগের বাণীকে প্রচার করতে চেয়েছেন এবং এই কাজের জন্য প্রয়োজন একটি কেন্দ্রীয় মঠের, যেখান থেকে শুধু তিনি নন তার শিষ্যরাও সন্ন্যাসযোগ ও কর্মযোগের সুমহান বাণীকে তুলে ধরতে পারবে দেশ বিদেশে মানুষের কাছে। 1897 সালে 1লা মে বলরাম বসুর বাড়িতে স্বামীজির আহ্বানে শ্রী রামকৃষ্ণের ভক্ত ও সন্ন্যাসীরা সকলে মিলিত হলেন। স্বামীজি বললেন, নানান্য দেশে ঘুরে আমার ধারণা হয়েছে সঙ্গ ব্যতীত কোনো বড় কাজ হতে পারে না। প্রতিষ্ঠিত হল রামকৃষ্ণ মিশন, বলা হল মানবের হিতার্থে শ্রী শ্রী রামকৃষ্ণ যে সকল তত্ত্ব ব্যাখ্যা করেছেন ও যে কার্যে তাহার জীবন প্রতিপাদিত হয়েছে, তাহার প্রচারে এবং মানুষের দৈহিক মানসিক ও পারমার্থিক উন্নতিকল্পে যাহাতে সেই সকল তত্ত্ব প্রযুক্ত হইতে পারে তদিদয় সাহায্য করা এই মিশনের উদ্দেশ্য। গঙ্গার তীরে বেলুড়ে জমি কেনা হল। এখানেই 1898 সালের 9ই ডিসেম্বর শ্রী রামকৃষ্ণ মঠ স্থাপিত হল। বিবেকানন্দ সমস্ত আঞ্চলিকতার ঊর্ধ্বে উঠে রামকৃষ্ণ মিশনকে সর্বভারতীয় প্রতিষ্ঠান হিসেবে স্থাপন করতে চেয়েছিলেন। স্বামীজির ভক্ত মিসেস অলিবুল ও মিস হেনরিয়েট মুলারের প্রদত্ত অর্থে বেলুড় মঠের জমি কেনা হয় ও ভবন নির্মাণ করা হয়। এই সময় স্বামীজিকে অক্লান্ত পরিশ্রম করতে হতো, ক্রমশই তার শরীর ভেঙে পড়েছিল, মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়েছিলেন। চিকিৎসকের নির্দেশে দার্জিলিং গেলেন। 1898 সালে কলকাতায় প্লেগ দেখা দিল। স্বামীজি ছুটে এলেন কলকাতায়, শিষ্যদের নিয়ে শুরু হল অসুস্থ মানুষের সেবা। রামকৃষ্ণের শিবজ্ঞানে জীব সেবার আদর্শ মূত হয়ে উঠল স্বামীজির মধ্যে। 1899 সালের 20 জুন স্বামীজি স্বামী তুরিয়ানন্দ ও তার মানক কন্যা নিবেদিতা সর্বত্রে তিনি পূজিত হয়েছেন ভারতবাসীর এক মহান মানব হিসাবে। তিনি পাশ্চাত্যের মানুষের কাছে উপনিষদের বাণীকেই নতুন করে প্রচার করেছিলেন। তিনি বললেন, মানুষের অন্তরে যে দেবত্ব আছে তাকে জাগিয়ে তোলায় মানুষত্বের শ্রেষ্ঠ ধর্ম। ইংল্যান্ড আমেরিকা ছাড়াও প্যারিস ভিয়েনা অ্যাথেন্স মিশর ভ্রমণ শেষ করে 9ই ডিসেম্বর 1900 সালে বেলুড় মঠে ফিরে এলেন। 1901 সালের 6ই ফেব্রুয়ারি বেলুড় মঠের স্টেট রেজিস্ট্রি হয়। 10ই ফেব্রুয়ারি মঠের ট্রাস্টিদের সর্বসম্মতিক্রমে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ এবং স্বামী সারদানন্দ সাধারণ সম্পাদক হন। স্বামীজি মঠের সমস্ত কাজকর্ম থেকে প্রকৃতপক্ষে নিজেকে সরিয়ে নিয়ে যান। কেউ কোনো পরামর্শ চাইলে তিনি তাদের বুদ্ধিমতো কাজ করার পরামর্শ দিতেন। অত্যধিক পরিশ্রমে স্বামীজির স্বাস্থ্য ভেঙে পড়েছিল, বেশিরভাগ সময় ধ্যানমগ্ন হয়ে থাকতেন। 1902 সালের 1 জানুয়ারি মাসে জাপানি পণ্ডিত ডক্টর ওকাবুর সাথে বুদ্ধগয়ায় গেলেন, সেখান থেকে কাশি, কিছুদিন পর আবার বেলুড়ে ফিরে এলেন। শরীর একেবারে ভেঙে পড়েছিল। 1902 সালের 3রা জুলাই স্বামীজি তার ভক্ত শিষ্যদের খাওয়ার পর নিজের হাত ধুয়ে দিলেন। একজন জিজ্ঞাসা করল, আমরা কি আপনার সেবা গ্রহণ করতে পারি? স্বামীজি বললেন, যিশুও তার শিষ্যদের পা ধুয়ে দিয়েছিলেন। পরদিন 1902 সালের 4ঠা জুলাই স্বামীজি সকাল থেকেই উৎফুল্ল ছিলেন। সকলের সঙ্গে একসাথে খেয়ে সন্ধ্যার পর নিজের ঘরে ধ্যান বসলেন। রাত 9টা 50 মিনিটে সে ধ্যানের মধ্যে মহাসমাধিতে ডুবে গেলেন। তখন তার বয়স হয়েছিল মাত্র 39 বছর 6 মাস। সমাপ্ত।